রাতের আধারের সুযোগ নিয়ে বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় হামলা হুজ্জতি সংগঠিত করেছে দুষ্কৃতিকারীরা। অভিযোগ, প্রতিহিংসামূলক কারণেই দুষ্কৃতিকারীরা নাশকতামূলকভাবে কয়েকটি বাড়িতে হামলা চালায়। এতে সংশ্লিষ্ট এলাকায় ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে। যদিও পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় সংশ্লিষ্ট ঘটনাগুলো ব্যাপক আকার ধারণ করতে পারেনি। দিনের আলো ফুটতেই প্রতিটি পরিবারে শুরু হয়ে যায় যার যার কাজের ব্যস্ততা। দিনভর মানুষ ব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত করে, রাতে সাধারণত মানুষ বিশ্রাম নেয়। সেই সময় থাকে না যানবাহন থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক কোলাহল, অর্থাৎ চারিদিকে রাতে শুধুই প্রশান্তি। কিন্তু দুষ্কৃতির তাণ্ডবে অনেক সময় ব্যাহত হয় রাতের প্রশান্তি। রাতের আধারের সুযোগ নিয়ে বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় হামলা হুজ্জতি সংগঠিত করছে দুষ্কৃতিকারীরা। অভিযোগ, প্রতিহিংসামূলক কারণেই দুষ্কৃতিকারীরা নাশকতামূলকভাবে কয়েকটি বাড়িতে হামলা চালায়। এমনই একটি ঘটনা সংঘটিত হলো রাজধানীর ভাটি অভয়নগর এলাকায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা রহিস মিয়ার অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতি তার বাড়িতে চড়াও হয় এবং বোমা ছুড়ে মারে। এতে সংশ্লিষ্ট এলাকায় ত্রাসের পরিবেশ কায়েম হয়। তারপরে রাত্রে প্রায় দেড়টা নাগাদ আমাদের এখানে একটা ইয়ে আছে, ক্যামেরা আছে, ওইখানে আমরা চেক করে দেখলাম রাত্র টাইমটা দেড়টা, একটা স্কুটির মধ্যে করে আইসি ওই জায়গার মধ্যে স্কুটিটা রাখিয়া এখানে আয়া বোমরা মারছে। তো বোমরা মারছে এই বাড়ির ঘরের বাচ্চা কাচ্চা অসুস্থ মহিলারা আছে, এরা চিৎকার করিয়া আমরা হাটফিল হওয়ার কথা, ধোয়া সমস্ত এলাকা অন্ধকার হয়ে আছে, আশেপাশের মানুষগুলি ছুটে আইসে দরদরি করে আইসে, আমরা দরদরি করিয়া বাইরেছি, ছোড়া মোটা লুয়ে আমরা বাইরেছি, কিন্তু এদের পাইলাম না, এরা এদিকে গেছে গা ছুটিয়া। এইল সার্বিক পরিস্থিতিটা। তিনি এও অভিযোগ করেন বৃহস্পতিবার কে বা কারা তার মোবাইল ফোনে অকথ্য গালিগালাজ করে এবং হুমকি দেয় এলাকা ছাড়া করার। পরে তিনি সংশ্লিষ্ট বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। কালকে বেলা দুইটার সময় আমাকে একটা মোবাইলে ফোন করিয়া প্রাণনাশের হুমকি দিছে, যদি পুর ছালার পুরালয় রাত্রে বাড়িতে ফালাইয়া খুব ভালো এরকম বিশ্রী বিশ্রী গালিগালাজ। তো নাম্বারটা আমি রাখছি কে বা কারা কইতে পারি। সন্ধ্যা সাতটা আটটার সময় একবার এখানে প্রচণ্ড বিকট আওয়াজে চকলেট বাজি মশা বাজি এগুলি হঠাৎ ফিরাইয়া বাচ্চারা চিৎকার মিৎকার ছোট ছোট ছেলে মেয়েরা আল্লাহ কাজে। এদিন রাতে বিশালগড় অফিস টেলা একটি চা ও টিফিনের দোকানে আগুন লাগে। সংশ্লিষ্ট দোকানের মালিক জানান, রাতে ব্যবসা শেষে দোকান লাগিয়ে বাড়ি চলে যান তিনি, কিন্তু গভীর রাতে খবর পান তার দোকানে অগ্নিকাণ্ড এবং ছুটে আসেন। তবে আগুনের সূত্রপাত কি তা তিনি বলতে পারছেন না। ঘটনা, আমি তো সন্ধ্যার সময় তিনজন স্টাফ আসলো, তারা বিশাল গিয়েছে, তিনজন স্টাফ আসলো, তারা এখানে বইয়ে দিছে, আমার বাইরে একটা টেবিল আসলো, টেবিলের মধ্যে তারা বইয়ে দিছে, আমি দোকানে মালাই না, মাল টাল রেখা আমি দোকানে দোকান তালা দিয়ে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে খায়া আমি ঘুমাবো, এমন ইন্ডিমিন টাইম আমাকে ফোন করছে যে দোকানে চাবি নিয়ে তাড়াতাড়ি আয়ো, দোকানে আগুন লাগবে। তার আগে আমি বাড়ি যাওয়ার সময় দেখছি যে নিচে তারা বাজারে বাজি ফুটাইতেছে, বাজি ফুটাইতেছে, তো আমি আর ওইখানে বাজারে আর আসি না, আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমি তো বিস্তারিত বলবো, ইন্ডিমিন টাইম আমার কাছে ফোন করছে। আপনার কি মনে হইতাছে আগুনটা কিভাবে লাগছে মনে হইতাছে? আগুনটা কিভাবে লাগবে, বাজি থেকে লাগছে না কি কথা লাগছে এটা আমি কনফার্ম না। যদিও পুলিশ ও অগ্নি নির্বাপক দফতরের তৎপরতায় সংশ্লিষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাপক আকার ধারণ করতে পারেনি। এদিন রাতে বিশালগড় করইমোড়া স্থিত কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাছাড়া কংগ্রেস নেতা জয়দুল হোসেনের বাড়িতেও গভীর রাতে দুষ্কৃতিকারীরা বাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে কংগ্রেস নেতা জয়দুল হোসেনের গাড়িটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে জয়দুল হোসেনের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা এই হামলা সংগঠিত করেছে। গতকাল রাত্র 11:30 আমার বাড়িতে কোলাপস ভেঙে বাড়িতে প্রবেশ করে আমার গাড়ি চুরমার করে দিয়েছে এবং বাইক একটা চুরমার করে দিয়েছে এবং ফ্ল্যাক্স এবং বাড়ির গেট দরজা জানালাতে বিভিন্নভাবে লাঠি রড টর দিয়ে আঘাত করেছে। এই কিছুক্ষণের মধ্যে আমরা ঘর থেকে বের হওয়ার মাত্রই হু হু করে চলে গেল বিজেপির দুষ্কৃতিকারী বাহিনী।
এবং হেলমেট পরিহিত ছিল তারা। মানে এই গণতন্ত্রে এই চেহারা, বিপ্লবের নতুন বাহিক বাহিনীর এই চেহারা গণতন্ত্রকে পুরা মানে চুরমার করে দিয়েছে। তিনি এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানান, সেই সাথে সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্তদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে রাজ্যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।